গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নামে বইটি সারা বিশ্বে পরিচিত। মূলত এটি একটি সংকলন গ্রন্থ। বইটির সংক্ষিপ্ত নাম গিনেস বুক। গিনেস বুক পৃথিবীর যাবতীয় বিষয়ে সর্বশ্রেষ্ঠ খতিয়ান। এতে বিভিন্ন ধরনের অসংখ্য রেকর্ডের বিবরণ রয়েছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্ম হয়েছিল আজ থেকে 65 বছর আগে। এরপর থেকে এই বই বিশ্বের অন্যতম সর্বাধিক বিক্রি হওয়া বইয়ে পরিণত হয়েছে। এই বইয়ের যাত্রা কিভাবে শুরু হয়েছিল এই ভিডিওতে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। গিনেস বুক গ্রন্থটির যাত্রা শুরু হয়েছিল 1951 সালের 10ই নভেম্বর। স্যার হিউ বিভার নামে এক আইরিশ ওই দিন আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ড জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন। তিনি গোল্ডেন রোভার নামে একটি পাখির খোঁজ চালাচ্ছিলেন, কিন্তু সারা বন ঘুরেও এ পাখির দেখা পাওয়া যায় না। বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে এই পাখি নিয়ে তিনি আলোচনায় বসলেন। এটি ইউরোপের দ্রুততম পাখি কিনা তা নিয়ে এক পর্যায়ে তর্ক বেঁধে যায়, কিন্তু সঠিক তথ্য প্রমাণ না পাওয়ায় কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয় না। এরপর 1954 সালের অগস্ট মাসে বিতর্ক হয় গ্রাউস পাখি গোল্ডেন রোভারের চেয়ে দ্রুতগামী কিনা, কিন্তু এবারও যথারীতি কোনো মীমাংসা হয় না, কেননা এসব তথ্য জানার জন্য সে সময়ে রেকর্ডের উপর কোনো বই ছিল না। এ ঘটনা স্যার হিউকে অনুভব করালেন এমন একটি বই দরকার যার মধ্যে এইসব প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাবে। সেই সময় গিনেসেরই একজন কর্মচারী স্যার হিউকে দুই যমজ ভাই নরিস ও রসের কথা বলেছিলেন। এদের একজন ছিলেন অ্যাথলিট আর আরেকজন ছিলেন সাংবাদিক। এরা তথ্য অনুসন্ধানের লক্ষ্যে লন্ডনে একটা সংস্থা গড়ে তুলেছিলেন। তথ্য আর পরিসংখ্যান নিয়ে দুই ভাই ছোটবেলা থেকে উৎসাহী ছিলেন। অল্প বয়স থেকেই তারা খবরের কাগজ পড়তেন, আর কোথাও কোনো আগ্রহবাচক তথ্য বা পরিসংখ্যান দেখলে তা কেটে খাতায় লাগিয়ে রাখতেন। তারা যাই করতেন দুই ভাই একসঙ্গে করতেন, আর দুইজনের সম্মিলিত স্মৃতিশক্তি ছিল অসাধারণ। 1954 সালের 12ই সেপ্টেম্বর স্যার হিউ, নরিস এবং রস এমন এক বই প্রকাশের ব্যাপারে আলোচনা করেন। এরপর শুরু হলো গিনেস বুকের জন্য তথ্য সংগ্রহের কাজ। ১৯৫৫ সালের 27ই অগাস্ট 198 পৃষ্ঠার প্রথম গিনেস বুক প্রকাশিত হয়। প্রকাশের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা শীর্ষে চলে যায় অভিনব এ রেকর্ড সংকলনটি। তারা প্রথমে 50,000 কপি ছাপিয়েছিলেন, যা তখনকার দিনের তুলনায় ছিল বেশ বড়সড় একটা সংখ্যা। বিক্রির দায়িত্বে যিনি ছিলেন প্রথমে মাত্র একটা জায়গা থেকে অর্ডার পেয়েছিলেন মাত্র 6 কপির, কিন্তু তাদের উদ্বেগ কাটিয়ে কয়েক ঘন্টা পরে সেই অর্ডার বেড়ে প্রথমে হলো 100 কপি, আরও কয়েক ঘন্টা পর আরও 1,000 কপি, এবং ক্রমেই বাড়তে লাগলো তাদের অর্ডার। সে বছর 25শে ডিসেম্বর বড়দিনের আগে এই বইটির বিক্রি সবচেয়ে বেশি ছিল। 1956 সালে গিনেস বুকের মার্কিন সংস্করণ প্রথম প্রকাশিত হয়। এরপর 1962 সালে ফরাসি এবং 1963 সালে বইটির জার্মান সংস্করণ প্রকাশিত হয়। বর্তমানে পৃথিবীর প্রায় 40টি ভাষায় গিনেস বুক প্রকাশিত হয়। 1955 সালের ক্রিসমাসের সময় ব্রিটেনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই ছিল গিনেস বুক অফ রেকর্ডস। এর এক দশক পরে এই বইটি বিশ্ববাজারে হয়ে উঠল অন্যতম বেস্ট সেলার বই। বইটি জনপ্রিয় হওয়ার পর সাধারণ মানুষ রেকর্ড ভাঙার নানান খবর তাদের দিতে শুরু করে। বইটি বাজারে যতই জনপ্রিয় হতে লাগলো, যতই এর বিক্রি বাড়তে লাগলো, ততই মানুষের মধ্যে নানান ধরনের উদ্ভট রেকর্ড তৈরির উৎসাহ বাড়তে লাগলো। মজার বা বিস্ময়কর রেকর্ডের খবর গিনেস বুকের মূল উপজীব্য হলেও গুরুত্বপূর্ণ বিষয়ে রেকর্ড সৃষ্টির খবরও এই বইয়ে গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। প্রথম সংস্করণ বের হওয়ার 65 বছর কেটে গেছে।
এই পর্যন্ত গিনেস বুক অফ রেকর্ডসের 13,40,00,000 কপি বিক্রি হয়েছে 21টি ভাষায়। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে গিনেস বুক অফ রেকর্ডস তার নিজস্ব গতিতে হেঁটে চলছিল। সেই সময় যাত্রার নতুন রূপ দেয় বিবিসি। 1972 সালে বিবিসির সঙ্গে সমন্বিত যাত্রায় প্রথমবারের মতো ধারাবাহিক নিয়ে আসে গিনেস বুক কর্তৃপক্ষ। সেই ধারাবাহিক অনুষ্ঠানের নাম ছিল রেকর্ড ব্রেকার। ব্রিটিশ এই টেলিভিশন শো ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে সেই সময়ে। অনুষ্ঠানটি 1972 সালের 15ই ডিসেম্বর থেকে 2001 সালের 21শে ডিসেম্বর পর্যন্ত টানা চলেছে। ব্রিটিশ টেলিভিশনের ইতিহাসে যা রেকর্ড, দেখা যাচ্ছে যে রেকর্ড ভাঙার অনুষ্ঠান দেখাতে গিয়ে নিজেই রেকর্ড করে ফেলেছে রেকর্ড ব্রেকার। অনুষ্ঠানের প্রিমিয়ার শো থেকে শুরু করে প্রতিটি শোতেই রেকর্ড তৈরির চেষ্টা করতে থাকতেন আগ্রহী নারী পুরুষরা। গিনেস বুক অফ রেকর্ডসের প্রথম সংস্করণে প্রধান নদী, ভবনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এ জাতীয় হালকা রেকর্ড রয়েছে। কিন্তু 1970 সাল থেকে রেকর্ডগুলোতে অদ্ভুতের সব তথ্য জমা হতে থাকে। ১৯৬৭ সালে স্যার হিউ বিভাবের মৃত্যুর পর দুই যমজ ভাই নরিস ও রস গিনেস বুক অফ রেকর্ডসের প্রাণ হয়ে ওঠেন। দুই ভাই তাদের গিনেসের খ্যাতি ব্যবহার করে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। 1975 সালে রস এক সন্ত্রাসী হামলায় মারা যান। ভাইয়ের মৃত্যুতে নরিস ভীষণভাবে ভেঙে পড়েন। শোক সামলে উঠে 1996 সাল পর্যন্ত বইয়ের সমস্ত কাজ করে যান। 2004 সালের 19শে এপ্রিল নরিস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, যা 2000 সাল থেকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নামে পরিচিতি লাভ করে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশেরও কিছু উল্লেখযোগ্য রেকর্ড রয়েছে, যার মধ্যে রয়েছে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতের রেকর্ড, একসঙ্গে হাত ধোয়ার রেকর্ড, সবচেয়ে বড় মানব পতাকার রেকর্ড ইত্যাদি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি আমাদের ট্রেন্ডস টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে পারেন। এছাড়া চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। তাছাড়াও আমাদের সাথে ফেসবুক ও ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারেন, যার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ।